হাই গাইজ, আমি মৃত্তিকা। আজকে আমি কোনো ব্লগ করব না বা তোমাদেরকে মানে আজকে আমার সারাদিন কী কী কাটছে, কী কেমন করছে এইসব আমি বলবো না। আজকে আমার সারাদিনের কিছু দুঃখের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম আমি নিজেও জানি না, কি বলবো আর কিছু বলার নেই, খুবই দুঃখের কাহিনী তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কালকে রাতে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি। প্রথম কথা তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেই পারছিলাম না, যে পাচ্ছি না কেন পাচ্ছি না কেন, হচ্ছিলই না। অনেকবার ট্রাই করেছি, রাত 12টা পর্যন্ত ট্রাই করেছি, তারপর রাত 12টার পরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফাইনালি খুলতে পেরেছি। সে কি আনন্দ আমার খুলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, বিশাল ব্যাপার। মাকে জানালাম গিয়ে, মা বললো বা বিশাল ভালো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিস, ফেসবুকে তো রিলস করিসই, ইনস্টাগ্রামেও ছাড়, কটা ফলোয়ার আসবে কটা ভিউ আসবে। তো আমিও আনন্দের চোটে খুললাম, খুলে ভাবলাম যে আজকে একটা রিল বানাবো। সেই মতো প্রিপারেশন নিলাম, সকালবেলা উঠলাম, উঠে একটা গান সিলেক্ট করলাম, একটা সুন্দর দেখে একটা গান সিলেক্ট করলাম। বিকেলবেলা একটু সাজুগুজু করলাম, মানে ভীষণ সুন্দর করে সাজলাম, নাচের স্টেপ প্র্যাকটিস করলাম। আমি যখন রিলটা করতে গেলাম, মানে সব এমন ঘেটে ঘ হয়ে গেল, রিল তো করতে পারলামই না। ফোনটা লাস্টে নিয়ে মায়ের পেছনে 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 গেলাম, মানে কুকুর ছানার মতো এরকম করে পেছনে 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 গেলাম। ও মা, আমার রিলটা একটু বানিয়ে দাও না মা। আমার মামার দিকে এভাবে তাকালো, তাকে একটা মানে কি বলবো, একটা এক্সপ্রেশন দিয়ে বললো আমি পারবো না, নিজের কাজ নিজে করো নইলে বেরিয়ে যাও, আমি পারবো না। আমার দিকে তেড়ে এলো রীতিমতো মারতে, বললো না আমি পারবো না। মানে হলোই না, তারপর শেষমেশ রিলটা আমার বানানোই হলো না। এত আশা নিয়ে নাচের স্টেপ টেপ শিখলাম, সাজুগুজু করলাম, হলোই না। মনটা আমার এত খারাপ হয়ে গেল, বসেছিলাম। তারপর আমার এক মাসি এসছে, মানে অনেক দিন পর এসছে শ্বশুর বাড়ি থেকে আমার মাসি। তো আমার খুবই কাছের মাসি, মানে আমি ভীষণ ভালোবাসি ওকে। তো ও এলো, ওকে দেখে তো মানে আমি ভীষণ মানে মানে প্রথম কথা চমকে গেলাম, সারপ্রাইজ দিয়েছে এসে আমাকে। তো এত ভালো লাগলো, এত ভালো লাগলো আমার ওকে দেখে। তো ভাবলাম যে ঠিক আছে, ও এসছে, ওকে নিয়ে একটা ব্লগ করবো। তো আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম শোন না তুই এসেছিস মাসি, চল তোকে নিয়ে একটা ব্লগ করবো। ও আমার দিকে তাকালো, তাকে বললো তুই যদি আমার সাথে ব্লগ করিস আমাকে সেজিন খেতে হবে। আমি বললাম কেন? বলে তুই এত কথা বলিস, এত কথা বলিস, এত কথা বলিস। আমার মাথা যন্ত্রণা করে, মাসি তো রিজেক্ট করে দিয়ে চলে গেল। তার মনের দুঃখে কার সাথে কথা বলবো, কথা বলার তো কাউকে পাচ্ছিলাম না, কাকে নিজের কষ্ট বোঝাবো। মায়ের কাছে গেলাম, যে মা আমার সাথে দুটো কথা বলো, আজ আমার মনটাও ভালো নেই, আমার সাথে একটু দুটো কথা বলো। আমার মা সোজা আমাকে একটা কথা বললো, তোর দুটো কথা মানে তোর দুটো কথা শোনার মানে তোর ওই দুটো কথা বলার মানে 2000 কথা শোনা, আর ওই 2000 কথা আমি আর শুনতে পারবো না, আমার কান থেকে রক্ত থেকে কথা বলে 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 আর দুটো কথা বলতে আসিস না, নাহলে তোরা আজকে আমি মেরেই ফেলে দেবো, তুই বেরো আমার সামনে দিয়ে। মানে এই কথা বললো আমার মা। তারপর কি করব, মা মাসির ধারণা ভুল প্রমাণ করার জন্য আমি আমার তিনটে খুবই কাছের বন্ধুকে ফোন করলাম, খুবই কাছের বন্ধু আমার, ওদের তিনজনকে ফোন করলাম একবার একবার করে। ওদেরকে ফোন করে যথারীতি আমি যখন বললাম যে আমি কি বেশি কথা বলি রে, আমার মা আমাকে এরকম বলছে, তোদের কাকিমা, আমি নাকি তার কান থেকে রক্ত বার করে দিই, আচ্ছা তোরা বলতো আমি কি বেশি কথা বলি, ওরাও একই কথা বললো। কথাই বলেছে তুই আমাদেরও কান থেকে রক্ত বার করে দিস, তুই মানে কথাই বলেছে, মানে তোর বাড়ি থেকে যখন আমরা আসি আমার মামাদের মাথা যন্ত্রণা করে, এই একটা কথা, ওই সেম কথা বললো ওরা। আর কি বলবো বলো, মানে এরকম বন্ধু থাকলে, আজকে যা বুঝতে পারলাম, এরকম বন্ধু থাকলে মানে আমার শত্রুর অভাব হয় না, শত্রুর প্রয়োজন পড়ে না। সরি, কি বলবো, মানে এমনিও আজকে দুপুর থেকে আমার মা আমার পেছনে চিল্লিয়ে চিল্লিয়ে পাগল হয়ে যাচ্ছে। এমনিও আজ আমি দুপুরবেলা আমার আজকে কি দুপুরবেলা কি কাণ্ড ঘটিয়েছি বা সেটা বলি। আজকে সকাল থেকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কেন এক্সাইটেড ছিলাম? আজকে আমার মা শুক্তো রান্না করবে। না না, আমি কিন্তু শুক্তো খাই না, শুক্তো যদি এক ঘরে থাকে আমি তাহলে আরেক ঘরে থাকি, কারণ শুক্তোতে উচ্ছে থাকে, অনেক সবজিপাতি তো থাকেই সাথে উচ্ছে থাকে, আর উচ্ছে তো আমি মোটে খাই না, মানে
উচ্ছের থেকে আমি 10 কিলোমিটার দূরে থাকি। আমি তিতো একদমই খাই না, আমি সবজি পাতি খাই না, আমি আগেই বলেছিলাম। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আজকে মা মানে শুক্তো রান্না করবে আর আজকে আমি সেগুলো কেটে দেবো। শুধু মাকে বলেছিলাম যে মা আমি সজনে ডাটা কাটতে পারি না, বাকি আমি তোমায় সব কেটে দেবো, রাঙা আলু, পেঁপে, কুমড়ো, বেগুন সব কেটে দেবো। ঠিক আছে, কাটলাম। কাটার পর মা এলো, এসে তো দেখলো যে ঠিকঠাক সব কাটাকুটি হয়ে গেছে, এলো এসে ধাপ করে ওটা নিলো। আগে শুক্তো করলো, শুক্তো রান্না করলো আগে, বলে কোনোদিনও কিন্তু আগে শুক্তো রান্না করলো করে না, প্রথমে একটা তরকারি রান্না করে তারপর শুক্তো রান্না করে বা ভাজাভুজি করে, উচ্ছে ভাজা উচ্ছে ভাজা থাকলে তারপর করে। আজকে মায়ের জানি না কি হলো, আগে উচ্ছেই রান্না করলো, ধপ করে এলো, এসে ওগুলো ধুলো, ওগু সবজি পাতিগুলো ধুয়ে কড়াইয়ে রান্না চড়িয়ে দিল। ভালো কথা, ঠিক আছে, রান্না মানে যখন কমপ্লিট, তখন মা কি করলো, একটু চামচটা নিল, নিয়ে একটুখানি উচ্ছেটা তুল মানে একটুখানি সবজিটা তুললো, তুলে শুক্তোটা খেলো। খেয়ে আমাকে ডাকলো, আমি অন্য ঘরে ছিলাম, আমাকে ডাকলো, ডেকে আমার দিকে এভাবে তাকালো, তাকে বললো যে এই দেখে শোন, তুই শুক্তোতে উচ্ছে দিস নি? আমি না শুনে না আমি 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 মানে তখন না আমার আমি কি বলবো মাকে, আমি বললাম উচ্ছে দিইনি না, সত্যি উচ্ছে দিইনি। বললো জানোয়ার, তাকে আমি মিথ্যা কথা বলবো? তো তেতো হয়, আর তেতো তো আমার মা খেতে খুব ভালোবাসে। বলছো তুমি সব দিছ, মেন যে জিনিসটা তুমি উচ্ছে দাওনি, তাকে আমি মিথ্যা কথা বলবো? মানে ওইটা শোনার পর মানে আমার যা অবস্থা হয়েছিল, কারণ আমি তো মানে সবজি কাটার সময় আমি তো বাবার সাথে কথা বলছিলাম, ওরে বাবারে, মানে তারপর থেকে আমার মা মানে তারপর আমার মা যেটা করলো মানে বেচারিকে আবার উচ্ছে নিয়ে আবার ওগুলোকে কেটে আলাদা করে উচ্ছে ভেজে আবার ওই বানানো শুক্তো, শুক্তো তো অলরেডি বানিয়ে ফেলেছে, উচ্ছেগুলো আবার ওর মধ্যে দিয়ে মডিফাই করতে হলো। তারপর থেকে আমার মা দুপুরের পর থেকে আমার মা যখনই আমাকে দেখছে তখনই হাইপার হয়ে যাচ্ছে আর চিৎকার করছে আমার উপরে, মানে খুবই দুঃখের কথা এটা। আর আমার বাবাও দেখছি দুদিন ধরে, মানে আমার বাবা এরকম আগে কোনোদিনও আমাকে বলতো না, তো দুদিন ধরে দেখছি বাবাও শুরু করেছে, মানে এ ঘর থেকে ও ঘরে যাবে আমাকে দেখলেই একটা কথাই বলবে যে এত এনার্জি পাস করতে গিয়ে রে এত কথা কি করে বলিস, এ তোর মুখ ব্যথা হয় না, কি করে পারিস এত এনার্জি, বাবা এত কথা কি করে বলতে পারে একটা মানুষ। মানে আমি আমি সত্যি কথা বলতে আজ আমার দিনটা এত খারাপ যাবে আমি না কল্পনাও করতে পারি না, আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম। তো এখন এই দিনটা শেষ হতে আর আর কয়েকটা ঘন্টা বাকি, আমি এখনো না আতঙ্কে আছি যে এই কটা ঘন্টা আমার কি করে কাটবে। তো আমি এখন সত্যি কথা বলছি বন্ধুরা, আমি এখন মুখে ওই সেলোটেপ মারলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে ঢুকে, আমার যে চ্যানেলটা ফিল উইথ মৃত্তিকা, সেই চ্যানেলে গিয়ে আমার এই করুণ অবস্থার কাহিনীটা শুনে যদি তোমাদের একটু মায়া হয় আমার প্রতি, একটু সাবস্ক্রাইব বাটনে গিয়ে না একটু ক্লিক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো নমস্কার।